নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে সজনে ডাঁটার একটি রেসিপি শেয়ার করবো তার জন্য পাঁচশো গ্রাম সজনে ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি এক চামচ কালো সরিষা আর এক চামচ সাদা সরিষা তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা বেটে নিতে হবে বাটা হয়ে গেছে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ গ্লাস মতো জল আর দিয়ে দিলাম জলের উপর স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার কেটে রাখা ওই সজনের ডাটাগুলো জলের উপর দিয়ে পাঁচ মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে এখন যেহেতু সজনে আটাগুলো অনেকটাই বুড়ো হয়ে গেছে সেই জন্য সজনে আটাগুলো একটু সেদ্ধ করে নিলে বেশ নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর জলটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে দেখে নেব এবার ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিয়েছি আবারও কড়াইটা ধুয়ে গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর ওই সেদ্ধ করে রাখা সজনে তেলের উপর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সজনে আটা ভেজে নিয়ে রান্না করলে এর স্বাদ আরও বেশি ভালো আসবে তাই জন্য তিন থেকে চার মিনিট সজনে ভেজে নিলেই হবে আর আপনারা তো সবাই জানেন সিজন চেঞ্জের সময় সজনে খাওয়া কতটা উপকারী এখন প্রায় সব বাড়িতেই সজনে আটা রান্না হয় আর খাওয়াও ভীষণ ভালো কথা বলতে বলতে সজনে আটা ভাজা হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিলাম এরপর ওই কড়াই দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় সেই জন্য দিয়ে নুন তারপর ভালোভাবে নুন আর টমেটো মিক্স করে এক থেকে দু মিনিট পর্যন্ত নাড়াচাড়া করলে দেখবেন টমেটো সুন্দরভাবে গলে গেছে এক মিনিট মতো নাড়াচাড়া করার পর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝাল অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন এরপর জিরের গুঁড়ো এবার সবকিছু একসঙ্গে মিক্স করে তিন থেকে চার মিনিট পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে যাতে টমেটো একদম ভালোভাবে গলে যায় আর মশলাগুলো ভাজা হয়ে তার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তিন থেকে চার মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা এবার আবারও মশলা দু থেকে তিন মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে আপনাদের আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাঁটা সজনে ডাঁটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দেব জল আমি প্রথমে সর্ষে বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তারপর হাফ গ্লাস মতো জল দিয়ে দেব যেহেতু আমার সজনে ডাঁটা আগে সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে তাই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই আর এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে আরও দু থেকে তিন মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে সজনে রাটার ঝাল ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন ঝোলটা পড়তে শুরু হয়ে গেছে আবারও খন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম এই সময় দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা দিলে সজনে লাটার ঝালের টেস্ট আরও বেশি বেড়ে যায় ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না তাহলে ধনে পাতার গন্ধটা চলে যায় এইভাবে এক মিনিট মতো সব সবকিছু একসঙ্গে মিক্স করে ফুটিয়ে নিলেই হবে এখন সজনে নাটা সেজিল অনেকেই অনেক রকম ভাবে সজনে আটা রান্না করেন আমিও অনেক রকম ভাবেই রান্না করি তার মধ্যে একটি পদ রান্না করে আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে একটি লাই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় দেখুন সজনে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদের কার কার সজনে পছন্দের রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো আর আমার কাছে যদি আপনাদের কোনো রকম রেসিপি দেখার ইচ্ছে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে